অমিত শাহর হাতে রক্তের দাগ, গুজরাট দাঙ্গার নায়ক এখন দিল্লিতে দাঙ্গার বন্দোবস্ত করেছেন। দিল্লি থেকে সেই দাঙ্গা বাঁধানোর স্লোগান, ক্রিমিনাল স্লোগান, সেটা আমদানি করেছেন কলকাতায়। ওর মিটিংয়ে সেই স্লোগান উচ্চারিত হয়েছে যেটা অপরাধীদের স্লোগান এবং যেটা পুলিশের অ্যাকশন নেবার কথা। গলি মারো সালোকো, মানে কি বিভাজন করে দেব তারপর গুলি করে শেষ করব? এত বড় হিম্মত হয়ে গেছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আইন ভেঙে তাকে আইনের আজকে মিটিং এর ব্যবস্থা করা হয়েছে কেন? এবং সেই মিটিং এ পুলিশের উপস্থিতিতে গুলি মারো সালাকো যারা বলল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? রাজ্যটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেশটাকে ভারটা বাজাবার চেষ্টা করা হচ্ছে। থাকতো জ্যোতি বোস, হিম্মত বুঝতাম। নেহাত জ্যোতি বোস নেই, নেহাত বুদ্ধ ভট্টাচার্য সরকারে নেই, মমতা ব্যানার্জি সরকার তার সুযোগ নিচ্ছে অমিত শাহরা। থাকতো জ্যোতি বোস, ঠেলা বুঝতো। এই বাংলায় এসে এই অসভ্যতা করে কেউ কোনদিন পার পায়নি। অসভ্যতা করছে নরেন্দ্র মোদীর বাহিনী, অমিত শাহর বাহিনী। গুলি মারো সালোক এই পর্যন্ত বলার হিম্মত দেখাচ্ছে কলকাতায় প্রকাশ্যে পাবলিকলি পুলিশের সামনে। মুখ্যমন্ত্রী চুপ, মুখ্যমন্ত্রী অ্যাকশন নিন। যদি অ্যাকশন না নেন তাহলে গোটা রাজ্যের মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে সমঝোতা কাকে বলে। এক্সপোজ হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অবিলম্বে অ্যাকশন নিন, এটা হবে আমাদের দাবি।